ঠিক আছে হাত ছেড়ে দিলাম কিন্তু যেতে দেব না এরকম হুটহাট করে রাগ করলে তো চলবে না মেয়ে কি শিখবে তোমার মেয়ে তোমার কাছ থেকে কি শিখবে তুমি যে মেয়ের সামনে শাড়িটা পছন্দ হয়নি বলে আমাকে ইনসাল্ট করলে সেটা এই আমি কিন্তু একবারও বলিনি শাড়ি পছন্দ হয়নি আমি বলেছি শাড়ির রংটা পছন্দ হয়নি এক্স্যাক্টলি এটাকে ইনসাল্ট বলে এটাকে ইনসাল্ট বলে না বাহ এবার তুমি তোমার মেয়েকে ঝগড়া শেখাচ্ছো ঠিক আছে ও বাবা ঝগড়া কি একা আমি করছি নাকি মেয়ের বাবা করছে না দেখো তুমি ঝগড়া শুরু করেছো তাই তুমি মেয়েকে বেশি ঝগড়া শেখাচ্ছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দেখো আমি কান ধরছি ঘাট হয়েছে শব্দ আমার হ্যাঁ এবার আমি যাই শাড়িটা পরে আসি তুমি শাড়িটা পরবে পরবো মেয়েকে দেখাতে হবে না যে মাটার বাবার কথাও শুনে শুধু ঝগড়া করে না নিজেই মেয়েকে শেখানোর সব দায়িত্ব নেবে আমিও জানতাম আমাদের মেয়েকে আমাকে একাই সব শেখানোর দায়িত্ব নিতে হবে বারে আর আমি যে তোমার দায়িত্ব নিয়েছি তখন কি হচ্ছেটা কি হ্যাঁ আরেকটু তো পড়ে যেতে তোমার আর তৃষা যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সত্যি কি তোমার কিছু আসতো যেত আকাশদা আমাদের যদি আজ ধরো কিছু হয়ে গেল তুমি কি তার জন্য একটু ওভারে জোতে এসব বলা মানেটা কি এসব কেন বলছি কি বলছি সবটাই তো তুমি জানো আর এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে আকাশদা তাই আমি বাধ্য হচ্ছি এসব বলতে এখানে আসার পর থেকে একবারও আমার আর তৃষার কথা ভেবে দেখেছো আকাশদা আমরা কেমন আছি কি করছি কোথায় যাচ্ছি কিচ্ছু দেখোনি কলকাতার বাড়িতে তুমি আমাদেরকে অ্যাভয়েড করতে সেটা মেনে নেওয়া যায় কারণ আমার নিজের বাড়িতে আমার নিজের অনেক লোক ছিল তাদেরকে আমি আমার নিজের মনের কথা শেয়ার করতে পারতাম কিন্তু এখানে এখানে কে আছে বলতো আকাশদা না আমি কাউকে চিনি না আমি কাউকে জানি কিচ্ছু না আমি তো তোমাদের কোনো খামতি রাখিনি টাকা পয়সা দরকার হলেই তো আমি এক টাকা তুমি ভাবো টাকা দিয়ে সব হয়ে যায় সব প্রবলেম টাকা দিয়ে সলভ হয় কিন্তু না আকাশদা ভুল ভাবছো টাকা দিয়ে সব প্রবলেম সলভ হয় না টাকার থেকে সম্পর্ক অনেক বড় হয় আকাশদা তুমি তৃষাকে আর আমাকে কোনো দিন বোঝোনি আর কোনো দিন বুঝবেও না তুমি হয়তো অনেক টাকা খরচ করেছো কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাওনি উল্টে তুমি আমাদের আপনজনের কাছ থেকে এত দূরে নিয়ে এসছো একা করে দিয়েছো আকাশদা আমাদেরকে তুমি তো এতদিন শুধু দীর স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে গেলে কখনো ভেবে দেখেছো আমাদের কি আছে তৃষা আর আমি কি নিয়ে বাঁচব মাঝে মাঝে কি মনে হয় জানো আকাশদা আমরা দুজনেই হয়তো তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছি নিষ্পাপ একটা বাচ্চা কদিন পর ও যখন বড় হবে আর তখন যদি ওর বাবাকে এইভাবে দেখে ও কষ্ট পাবে না বলো তার চেয়ে ভালো এই কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য না করে আমরা দুজনেই কোথায় যাবো আমরা আপনি রেডি হয়ে গেছেন তো তাহলে চলুন আমি রেডি
দিকে একটু তাকাও, কি হলো? আপনাকে বেশ লাগছে তো? মানে আই মিন মানে আপনাদের আপনাদের খুব সুন্দর লাগছে দেখতে। আপনাকে একটা কথা বলার ছিল। বলুন না। আজ থেকে আর ইরাবতী না, অনুশ্রী বলে ডাকলেই ভালো হয়। মানে আপনি পুরনো সবকিছুই যখন পেছনে ফেলে এসেছি, তখন ওই নামটাই বা সাথে নাই বা রাখলাম। অনুশ্রীটাই ভালো, এটাই এখন আমার নতুন পরিচয় হোক। তাই হোক, তুমি এটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আজ আমার কাজের প্রথম দিন, আমি আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের দুজনের সাথে আছে। আমি তো সম্রাটকে বলছিলাম, ভগবান শালুকে আমাদের কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ভগবান আমাকে একটা মেয়েও পাঠিয়ে দিয়েছে। শুধু মেয়ে কেন বলবো, তার সঙ্গে ছোট্ট সুন্দর একটা নাতনিকে, আমার এখন ভরা সংসার। আমাদের ছোট্ট সোনা আর আমার এই লক্ষ্মীর তো কোনো তুলনাই হয় না। যেদিন থেকে আমার বাড়িতে পা রেখেছে, সেদিন থেকে আমাদের সব শুভ হচ্ছে। আর আমার সারাটা দিন যে কীভাবে কেটে যায়, এই সোনা তো আমাকে বুঝতেই দেয় না। আমি বলছি কি অনু, ওকে তুমি বাড়িতে রেখে যাও, আমি ওকে ঠিক সামলে রাখতে পারবো। তুমি ওখানে একা একা কাজ করবে, ওকে সামলাবে, তা কী করে হয় বলো দেখি। না না, আমি পারবো, আমি একাই পারবো। আর আমি চাই ও ছোট থেকেই আমার সব লড়াইয়ে আমার সঙ্গে থাক। বেশ, তুমি যখন চাইছো তাহলে তুমি ওকে নিয়েই যাও। আচ্ছা, দুজনের যদি কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চলুন, এবারে দেরি হচ্ছে। তো সব সময় তো তারা কিসের বলতো? শোন, আমি একটা কথা বলে দিচ্ছি, আরুষিকে দেখার দায়িত্ব শুধু ওর নয়, তোরও কিন্তু। যথাজ্ঞা, আর কিছু? এই ব্যাগে তোমাদের তিনজনেরই খাবার আছে, ঠিক সময় মতো খাওয়া দাওয়া সেরে ফেলবে। ওকে ওকে বললে তো হবে না, সবই তো ভুলে যাও। এই খাবার যেন বাড়িতে ফেরত না আসে আমি বলে দিলাম। চিন্তা করবেন না, আমি তো আছি। আর তাছাড়া এখানে আরুষির খাবার আছে, আমরা কখনো ভুলে যেতে পারি? সেটা যেন মনে থাকে। অনু, আজ তুমি জীবনে নতুন অধ্যায় পা দিতে চলেছ, বেরোনোর আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাও মা। চলো মা। আমার মেয়েটাকে দেখো, আজকাল শুধু আমার একটাই কথা মনে হয়, ওকে আমি একা মানুষ করতে পারবো তো? তাই তোমার কাছে আমার একটাই চাওয়া, ওকে আমি যেন ওর বাবার আর আমার মনের মতন করে মানুষ করতে পারি, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর আকাশ, আকাশও যেখানেই আছে যেন খুব ভালো থাকে। যা হয়ে গেছে সেটাতে তো আর কারোর হাত নেই, ছুটিও হয়তো ওই কাজটা করতে বাধ্যই হয়েছে। তবে এখন যখন ওরা একটা পরিবার, তুমি ওদেরকে ভালো রেখো, ওদের দুজনকেই সুখী করো। ওরা দুজনেই যে আমার বড্ড কাছের। Thank you.
আপনি আমাকে বন্ধু হিসাবে আপনার আর ঋষির পাশে পাবেন। কথা দিলাম। চাবি কোথায় থাকে এটা তো বাড়ির কেউ ছাড়া জানা সম্ভবই নয়। সে তো আমিও বুঝে উঠতে পারছি না গো। তখন থেকেই মহিলা কার সাথে কথা বলছে? চলো 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 পাল্টাই।